2022 সালের 16 জুলাই ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনার সময় জন্ম হয় ফাতেমার। সেই সড়ক দুর্ঘটনায় মা বাবা ও বোনকে হারায় শিশুটি। স্বজনদের আর্থিক সঙ্গতি না থাকায় হাসপাতাল ঘুরে মেয়েটির জায়গা হয় রাজধানীর আজিমপুরের সরকারি এতিমখানা ছোটমণি নিবাসে। আজ 16 জুলাই নতুন পোশাক পরে অনাবিল আনন্দে কেটেছে ফাতেমার প্রথম জন্মদিন। অন্য শিশুদের সঙ্গে খেলায় মেতেছিল মেয়েটি, তাদের চারপাশে ছিল রঙিন বেলুন। হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে শিখেছে ফাতেমা, সে এখন ভাঙা ভাঙা কথাও বলতে পারে। ছোটমণি নিবাসে এই শিশুর জন্য কেক নিয়ে গেছেন যশোর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তার স্ত্রী ডাক্তার মালিহা মান্নান আহমেদ ও তাদের দুই সন্তান। ফাতেমার পাশাপাশি এতিমখানার অন্য শিশুদের পরম মমতায় কাছে টেনে নেয় কাজী পরিবার। ছোটমণি নিবাসের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জুবলি বেগম রানুকে নিয়ে সপরিবারে ফাতেমার জন্মদিনের কেক কেটেছেন কাজী নাবিল আহমেদ। ফাতেমার যত্নে নিয়োজিতদের হাতে উপহার তুলে দেন কাজী নাবিল আহমেদ। ছোটমণি নিবাস কর্তৃপক্ষ মনে করে কাজী নাবিল আহমেদের মতো বিত্তশালীরা পাশে এসে দাঁড়ালে অনাথ শিশুরাও উন্নত জীবন পেতে পারে। ছোটমণি নিবাসে স্থায়ীভাবে 8 জন এবং খণ্ডকালীন 10 জন কর্মী শিশুদের 3 শিফটে 24 ঘন্টা দেখাশোনা করেন। সরকারি এই এতিমখানায় ফিল্ড ওয়ার্ক করছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের 16 জন শিক্ষার্থী। 2 শিফটে 8 জন করে ভাগ হয়ে অনাথ শিশুদের দেখাশোনা করেন এই শিক্ষার্থীরা। দাদা